আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব জব ফেয়ারে যারা ফ্রেশাররা যারা যান কিংবা যারা এক্সপিরিয়েন্স পারসন যান, তারা আসলে কিভাবে একটা জব ফেয়ারে গিয়ে বিভিন্ন কোম্পানিতে রেজুমি ড্রপ করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন। সো কিভাবে জব ফেয়ারে যেতে হয় তাই নিয়ে আমাদের আজকের ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, এবং অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। যখনই আপনি কোনো একটা জায়গায় জব ফেয়ারে যাবেন তখন আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে যে ওই জব ফেয়ারে আসলে কোন কোন কোম্পানিগুলো আসছে। সো ওই কোম্পানিগুলোর সম্পর্কে প্রিভিয়াসলি আপনাকে কিছুটা স্টাডি করতে হবে, এবং ওই কোম্পানিগুলো যদি তাদের ফেসবুক পেজে, তাদের লিঙ্কডইন প্রোফাইলে, তাদের লিঙ্কডইন পেজে বিভিন্ন জায়গায় যদি তারা কোন কোন পদে সার্কুলার নিয়ে জব ফেয়ারে যাচ্ছে এটা যদি তারা সেখানে অ্যানাউন্স করে, তাহলে সেখান থেকেও কিন্তু আপনাকে ধারণা নিতে হবে যে আপনি কিভাবে ওই ওই কোম্পানিগুলোতে কোন কোন পদের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। দেন আপনি যখন একটা জায়গায় জব ফেয়ারে যাবেন তখন কোনো কোনো জায়গায় মক ইন্টারভিউ অথবা ইনস্ট্যান্ট ইন্টারভিউ হতে পারে। সো এটার জন্য কিন্তু আপনাকে ওয়েল প্রিপেয়ার্ড থাকতে হবে, যে আপনাকে একটা ইন্টারভিউ যখন দিতে যাবেন তখন হয়তো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলতে পারে, কেন আপনি এই চাকরিটা করতে চাচ্ছেন, আগের চাকরিটা কেন ছাড়তে চাচ্ছেন, এই কোম্পানিতে আপনি কী কী জিনিস কন্ট্রিবিউট করতে পারবেন, কীভাবে ভ্যালু অ্যাড করতে পারবেন সেটা সম্পর্কে আপনার কাছে জানতে চাইতে পারে। আপনাকে যখনই কোনো একটা জব ফেয়ারে যাবেন তখন অবশ্যই আপনার রেজুমের 10 থেকে 15টা বা 20টা কপি প্রিন্ট করে নিতে হবে। কখনোই এক কপি প্রিন্ট করে বাদবাকি কপি ফটোকপি করা যাবে না, এবং আপনাকে আপনার অতিরিক্ত ছবি নিতে হবে। সো আপনি যখনই কোনো একটা কোম্পানি কোনো একটা জায়গায় জব ফেয়ারে যাবেন আপনার ছবি এবং আপনার সিভি সব কিছু মিলে একসঙ্গে অ্যাটাচ করে একটা কমপ্লিট ডকুমেন্ট তৈরি করতে হবে, এবং ভালো হয় যদি আপনি একটা স্যাম্পল কমন কভার লেটারও আপনি নিতে পারেন। সে কভার লেটার এবং রেজুমি এই দুইটা সহই বিভিন্ন কোম্পানিতে আপনার যে যে কোম্পানিগুলো থাকবে, যে যে কোম্পানিগুলোর বুথ থাকবে, সেই কোম্পানিগুলোতে আপনি আপনার রেজুমি কভার লেটার ছবি সহ ড্রপ করে দিলেন। কেউ যদি ওখান থেকে আপনার ইনস্ট্যান্ট ইন্টারভিউ নেয় তাহলে আপনি সেখানে ইনস্ট্যান্ট ইন্টারভিউ দিতে পারবেন, এবং যখনই আপনি কোনো একটা অর্গানাইজেশনে রেজুমিটা ড্রপ করবেন তখন ওই অর্গানাইজেশনের যে রিপ্রেজেন্টেটিভ ওই স্টলে দাঁড়ানো আছে তার কাছ থেকে তার বিজনেস কার্ডটা চেয়ে নিতে পারেন, সো দ্যাট আপনি যেন বাড়ি এসে এটার ফলো আপ করতে পারেন। আমরা সাধারণত যেটা হয় কি, এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডে ডাক দেয়, জব ফেয়ারে যাই, একটু আনপ্রিপেয়ার্ড অবস্থায় যাই, এবং দেখা যায় যে হ্যাঁ ইন্টারভিউ দিচ্ছি, খুব কমন হয়ে যাচ্ছে, গদবাদা হয়ে যাচ্ছে, এটা আসলে কোনো পার্টিকুলার ভ্যালু অ্যাড করে না। সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যখনই কোনো একটা জব ফেয়ারে যাবো ওয়েল প্রিপারেশন রাখতে হবে। ধন্যবাদ।